أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اسلام دعوتي منصور যে সেনে আল্লাহ দাবি করেছিল এখন এ কথা বলতে গেলে অনেকেই ই হবে বলে গালি দেয় নামাজ হবে বলে গালি দেয় ইত্যাদি ইত্যাদি আসলে ওনার আকিদা কি ছিল সে সম্পর্কে আসলে প্রকৃতপক্ষে মানসুর হাল্লাজ এই ব্যক্তির নাম হচ্ছে হোসাইন বিন মানসুর আল হাল্লাজ হোসাইন বিন মানসুর আল হাল্লাজ এই ব্যক্তি হলুল এবং ইতিহাদ সুফিদের যত নিকৃষ্ট আকিদা বিশ্বাস রয়েছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আকিদা হচ্ছে হরুল এবং ইত্যহা তথা আল্লাহ সৃষ্টির মধ্যে প্রবেশ করে এই একই দায়ী বিশ্বাস আর একই দায়ী পোষণ করতো যে সে নাকি আল্লাহ সৃষ্টির মধ্যে প্রবেশ করে এবং সে দাবি করতে নিজেই আনাল্লাহ আমি আল্লাহ মানসুর হাল্লাস এমন একটা দাবি করত সেই কারণে তাকে খলিফা হত্যা করে তৎকালীন খলিফা তাকে হত্যার নির্দেশ দেয় এবং তাকে দিয়ে হত্যা করা হয় বাগদাদে তাকে তিনশো নয় হত্যা করা হয়েছিল মনসুর হাল্লাজকে তার হত্যা সম্পর্কে তিন চারটি কারণ পাওয়া যায় যে তাকে কেন হত্যা করা হয়েছিল প্রথম কারণ হচ্ছে যে সে নিজেই দাবি করত যে আনাল্লাহ আনাল হক আমি আল্লাহ আমি হক এমনও বর্ণিত হয়েছে যে একদিন তার ছেলের স্ত্রীকে অর্থাৎ পুত্রবুদ্ধিকে বলল তুমি আমাকে সাজদা করো তখন তার পুত্র বুদ্ধি বললেন যে আমি আপনাকে কেন সাজদা করব সাজদা করার যাকে সাজদা করা হয় তিনি হচ্ছেন আল্লাহ তখন মানসুর হাল্লাস তার পুত্র বধুকে বলল যে ইলাহুন ফিস ওয়া ইলাহুন ফিল আরদ এক আল্লাহ হচ্ছে আকাশে আরেক আল্লাহ হচ্ছে জমিনে আর জমিনে যে আল্লাহ সেটাই আমি নাউজুবিল্লাহ তো এরকম দাবি যে নিজেকে আল্লাহ দাবি করা এটা একটা কারণ ছিল তাকে হত্যা করার আরেকটা কারণ হচ্ছে সে সর্বদাই জাদুর বিদ্যা চর্চা চর্চা করত যেটা নিষিদ্ধ ইসলামের জাদু বিদ্যা চর্চা করা সম্পূর্ণ এসে আর হাল্লাজ মানসুর হাল্লাজ সে এটাই করত একটা হচ্ছে যে মানসুর হাল্লাজ সে নিজেকে নবী দাবি করত নবীও দাবি করত এমনকি ইসলামের যত ফরজ বিধানগুলো রয়েছে এগুলো সে সম্পূর্ণ অস্বীকার করতো তার থেকে এটাও বর্ণিত হয়েছে যে মনসুর হাল্লাস বলতো হজের তুমি তোমার বাড়ি চতুর্দিকে তফ করবে তাহলে তোমার হজ হয়ে যাবে আরেকটা কারণ বলা হয় মনসুর হাল্লাজকে হত্যা করার ব্যাপারে যে মনসুর হাল্লাজ সে করামেতা তথা বাতিনি সম্প্রদায়ের দিকে আহ্বান করত। বাতিনি সম্প্রদায় এমন একটা সম্প্রদায় যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করলেও এরা 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 মূলত মূলত আক্রমণ করে অনেক হাজিকে হত্যা করেছিল এমনকি তারা হাজিরা চুরি করে নিয়ে যায় মুসলিমগণ প্রায় বিশ বছর যাবৎ হাজরে আস ছাড়াই তারা কাবাগর তফ করে তারা এমন জগন্না অপরাধ করেছিল এসব কারণেই মূলত মনসুর হাল্লাজকে হত্যা করা হয় এবং মানসুর হাল্লাজকে হত্যা করার ব্যাপারে তৎকালীন সকল আলিমদের ইজমা হয়েছিল যে মানসুর হাল্লাজ কাফের মুরতাত তার রক্ত হালাল এমন এমনকি মুতাইমে রাহিমুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি মানসুর হাল্লাজের আকীদা পোষণ করে যে আকিদার কারণে তাকে হত্যা করা হয়েছিল সেও কাফের সুতরাং মানসুর হাল্লাজ কাফের ছিল সে অবশ্যই ভারতেও এসেছিল যার কারণে অনেক দেওমন্দিরা তাকে খুব পছন্দ করে থাকে সে মূলত ভারত থেকেই যাই হোক মানসুর হাল্লাজ আলেমদের সকল আলেমদের যারা আছে তারা মানসুর হাল্লাজ তাদের পীর মনে করেন্লা তবে আমরা আল্লাহ দয়া করি আল্লাহ আমাদেরকে মানসুর হাল্লাজের মতো আকিদা পোষণ করা থেকে দূরে রাখুক আমাদেরকে বাঁচিয়ে রাখুক আমিন আসসালাম